জেনে নিন ভারতের সেনাবাহিনীকে যে মারাত্মক হুমকি দিল চীন। উত্তেজনা এড়াতে ভারতকে সেনাবাহিনী নিয়ন্ত্রণে রাখার হুঁশিয়ারি চীনের। উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীন সম্পর্ক, আর তারই জের ধরে সীমান্তে শান্তিবস্থা ধরে রাখার জন্য সেনাকে নিয়ন্ত্রণে রাখতে ভারতকে ফের সতর্কবার্তা দিল চীন। দেশটির পরীক্ষামূলক মুখপাত্র কর্নেল রেনগুয়া চিয়াং জানান, 2017 সালে সবথেকে উল্লেখযোগ্য ইস্যু হলো ডোকালাম। ডংলাং এলাকায় চীনা সেনা তার ভূমিকা পালন করছে, পাশাপাশি দক্ষিণ চীন সাগরে নিজেদের অধিকার রক্ষা করতে সফল তারা, জানান গু চিয়াং। ভারত চীনের মধ্যে লাইন অফ অ্যাকচুয়েটর কন্ট্রোলের দৈর্ঘ্য 3488 কিলোমিটার, যা জম্মু কাশ্মীর থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত। তবে দুই দেশের সামরিক সম্পর্কের উন্নতির কথাও একই সঙ্গে বলেন কর্নেল রেনগু চিয়াং। উল্লেখ্য, চলতি বছরের 16 জুন ডোকালাম সমস্যার বড় আকার ধারণ করে। পিপলস লিবারেশন আর্মি বিতর্কিত ওই এলাকায় সড়ক তৈরি শুরু করলে কয়েক মাস ধরে এই ইস্যুতে মুখোমুখি অবস্থানে চলে আসে ভারত চীন। গত 28 আগস্ট উভয় পক্ষের বোঝাপড়ায় সমস্যার সমাধান হয় বলে জানা যায়। চীন সড়ক নির্মাণ বন্ধ করে এবং ভারত তার মোতায়েন করা সেনাও তুলে নেয় ওই এলাকা থেকে।